এসএসসি ইরিগেশন কোণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি আসিফ আলম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হাইব্রিডাইজেশন অথবা সংকরায়ন শর্টকাট নিয়মে বের করতে হয় তো এর সংকরায়ন আছে ইউজুয়ালি পাঁচ প্রকার পরে আছে sp 2 নম্বরে আছে sp2 3 নম্বরে আছে sp3 sp3d and sp3ds এই যে পাঁচ প্রকার সংকরায়ন ইউজুয়ালি বেশি ইউজ হয় থাকে তো দেখেন এখানে sp মানে আছে কিন্তু দুইটা অরবিটালের sp2 মানে কি একটা s দুইটা p অরবিটালের sp3 মানে কি একটা s তিনটা p অরবিটাল sp3d মানে কি একটা s তিনটা p একটা d অরবিটালের সংকরায়ন sp3ds মানে একটা s তিনটা p এর দুইটা d এর সংকরায়ন এখানে যদি আমি sp বলতে চাই তার মানে কি যদি আমি বলি দুইটা বন্ড একটা s এর একটা p থেকে তার মানে কি দুইটা ইলেকট্রন সংযোগ করছে আমি ইউজুয়ালি বলবো কি দুইটা বন্ড তাহলে এখানে কত হবে তিনটা একটা s দুইটা p যদি তিনটা তাহলে এখানে কত হবে চারটা এখানে হবে পাঁচটা এখানে হবে ছয়টা এই হচ্ছে নিয়ম তাহলে দেখেন আবার বলতেছি সংকরায়ন কত প্রকার এখানে আছে পাঁচ প্রকার আছে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে শর্টকাট নিয়মে শিখতে হবে বের করতে হয় তো সংকরায়ন বের করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস শিখতে হবে একটা হচ্ছে কি গঠন আপনি যদি গঠন পারেন তাহলে সংকরায়ন doesn't matter দুই নাম্বারটা কি আছে দুই নাম্বারটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন এক নাম্বারটা হচ্ছে কি গঠন দুই নাম্বারটা হচ্ছে কি ব্যালেন্স ইলেকট্রন আপনি যদি এই দুইটা জিনিস জানেন তাহলে হচ্ছে এই সংকরায়নটা খুব শর্টকাট নিয়ে বের করতে পারবো যদি দুই একটা উদাহরণ দেখি তাহলে মনে করেন যে আমাদের কি আছে ধরলাম PCl3 আমি PCl3 স্ট্রাকচারটি কি রকম করব PCC তিনটা বন্ড যেটা ClClCl এটা হচ্ছে তার স্ট্রাকচার এবার আমি ব্যালেন্স ইলেকট্রন গণনা করব ফসফরাসের ব্যালেন্স ইলেকট্রন আছে পাঁচটা তিনটি ইউজ হয়ে গেছে বাকি আছে এখনো কয়টা দুইটা এই যে তে একটা বন্ডে কয়টা লাগে দুইটা ইলেকট্রন লাগে একটা বন্ডে কয়টা ইলেকট্রন লাগে দুইটা ইলেকট্রন লাগে তার মানে আমরা এটাকে একটা বন্ড হিসেবে গণনা করব তাহলে দেখেন তো কয়টা বন্ড আছে টোটাল একটা দুইটা তিনটা চারটা তার মানে টোটাল চারটা বন্ড আছে তাহলে দেখেন তো এখানে চারটা বন্ড কোথার মধ্যে পড়ে sp3 তার মানে কি এটা সংকরায়ন কি sp3 এই যদি আরেকটা দেখি সাপোজ মনে করেন যে আছে কি CO2 আমরা এবার দেখব কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তাহলে এটা স্ট্রাকচারটা কি রকম হবে C এদিকে ডাবল বন্ড এদিকে একটা ডাবল বন্ড তো ইউজুয়ালি আপনারা কি করতে পারেন ভুল করতে পারেন এই অক্সিজেনের সাথে কার্বন এখানে হাইব্রিডাইজেশনটা বাই করব আমরা তো অক্সিজেনের সাথে কার্বনের কয়টা বন্ড আছে দুইটা বন্ড আছে কিন্তু এর ক্ষেত্রে জাস্ট একটা অরবিটাল গণনা করবেন এখানে অক্সিজেনের ক্ষেত্রে সাথে কার্বনের কয়টা বন্ড আছে দুইটা কিন্তু এটা একটা অরবিটাল হিসেবে গণনা হবে তার মানে টোটাল অরবিটাল কয়টা এখানে একটা তার মানে কি দুইটা এখন দুইটার মধ্যে কোনটা পড়ে দুইটার মধ্যে পড়ে শুধু sp তার মানে কি এটা সংকরায়ন কার্বনের সংকরায়ন এখানে কি sp এই হচ্ছে শর্টকাট নিয়ম আবার বলতেছি আপনি যখন একটা গোল চিহ্ন দিবেন একটা বন্ডের সাথে সাপোজ মানে এখানে একটা x আছে এখানে y আছে এর মধ্যে যদি ত্রিপল চতুর্থ পঞ্চম বন্ড কতগুলো বন্ড থাকুক সেটাকে একটা হিসেবে কাউন্ট করবেন আরেকটা উদাহরণ দেখি আপনি সবসময় করে থাকেন H2O ওয়াটারের ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা কি যদি আমরা এখানে O দেই এখানে একটা S এখানে একটা S ব্যালেন্স ইলেকট্রন কয়টা টোটাল আছে ছয়টা তার মধ্যে দুইটা ইউজ হয়ে গেছে বাকি আছে এখনো চারটা এই যে চারটা তার মানে কি এটার জন্য একটা বন্ড এটার জন্য আরেকটা বন্ড দুইটা ভিন্ন ভিন্ন দেখুন তো এবার কয়টা হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা তার মানে সংকরায়ন কি sp3 এই হচ্ছে সংকরায়ন নিয়ম আবার যদি আমরা দেখি CH4 মিথেন এর ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা লিখি কি রকম হয় C এদিকে একটা S এখানে একটা S এখানে একটা S এখানে একটা S টোটাল বন্ড কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তার মানে কি সংকরায়ন sp3 সংকরায়ন এই হচ্ছে শর্টকাট নিয়ম আর দুই একটা sp3d এবং sp3ds এর সংকরায়ন যদি আমরা দেখি তাহলে মনে করেন যে একটা উদাহরণ আছে কি রকম ধরলাম আমি PCl5 এটা আবার দেখব তো এটার স্ট্রাকচারটা কি যদি এখানে p নেই এখানে একটা cl এখানে একটা cl এখানে একটা cl এদিকে একটা cl এখানে একটা cl তো দেখেন তো টোটাল কয়টা বন্ড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে কি পাঁচটার মধ্যে কোনটা পড়ে যদি আমরা এখানে দেখি আগে যে পৃষ্ঠাটাতে শিখেছি পাঁচটার মধ্যে কোনটা পড়ে sp3d এটা পড়ে তার মানে কি এটা সংকরায়ন কি sp3d এখানে কার সংকরায়ন বুঝাচ্ছি এই যে ফসফরাসের সংকরায়ন হচ্ছে কি sp3d আবার যদি কি রকম করে লিখি সাপোজ আমাকে ACl6 আছে এটা এবার দেখব মানে কি সালফার হেক্সাক্লোরাইড সালফার হেক্সাক্লোরাইড স্ট্রাকচার কি এখানে 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 Cl 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 টোটাল কয়টা বন্ড আছে এখানে ছয়টা বর্ণ আছে তার মানে কি কিসের মধ্যে পড়ে sp3 ds2 কেন s এর একটা p তিনটা তার মানে টোটাল 6টা আর এখানে আছে d দুইটা তার মানে 6টা এই যে sp3 ds2 সম্পর্ক এই হচ্ছে শর্টকাট নিয়ম যদি আমরা আরেকটা উদাহরণ দেখি সাপোজ মনে করেন কি আছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা বের করতেছি তাহলে কি রকম হবে এখানে n আছে এদিকে s এখানে s এখানে s এখানে দুটো নন বন্ডিং ইলেকট্রন আছে কারণ কি নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ছিল 5টা 3টে বন্ডে চলে গিয়েছে বাকি আছে এখনো দুইটা এখানে দেখেন কয়টা বন্ড আছে একটা দুইটা তিনটে এর জন্য একটা তার মানে কি টোটাল আছে 4টা 4টার মধ্যে কোনটা পড়ে sp3 কারণ কি s এর একটা পীর তিনটা টোটাল আছে 4টা এই হচ্ছে শর্টকাট নিয়ম আশা করব আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি নেক্সট আর ভিডিও বানাতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি ধন্যবাদ